আপনাদের একটা মাছ দেখাই, খুবই কালারফুল মাছ। এই যে অ্যাকুরিয়ামে রাখার মতো মাছ, ওই ধরা যাইবে না। এই যে কোরাল মাছ দেখেন, ওই যে কোরাল মাছ, এই যে এই যে এই যে মাছ ছুটোছুটি করতেছে, বিশাল বলার একটা পাঙ্গা ছিল। মেন্ডি ধরছি, মেন্ডি কি দেখি তো, মেন্ডি কি আবার ও তেলাপিয়া বিলের খাল শুকিয়ে মাছ ধর হইতেছে। তো এটা কোন আসলে সরকারি খাল না, এই খালে কি মাছ আছে দেখাই আপনাদের। তেলাপিয়া মাছ পাওয়া গেছে, আর সামনে এই জায়গাটুকুতে প্রচুর মাছ আছে, কিন্তু পানি থাকার কারণে ধরা যাইতেছে না, ওদিকে পানিও শেষ হইতেছে। তো এখানে পানি কম কিন্তু মাছ আছে প্রচুর। আর এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই কমেন্টে জানতে চাচ্ছেন সুন্দরবনের ভিডিও এত কম আসতেছে কেন। আসলে আপনারা জানেন বর্তমানে মাছ ধরার নিষেধাজ্ঞা চলতেছে, যার কারণে কিন্তু সুন্দরবনে আমরা যেতে পারতেছি না। তো আগামী সপ্তাহে এই অবরোধটা তুলে নেওয়া হবে, আর অবরোধ তুলে নেওয়ার পরে কিন্তু আমরা সুন্দরবনের ভিডিও আপনাদের নিয়মিত দিব। আর সুন্দরবনের ভিডিওগুলো দেখতে অবশ্যই আপনারা আমাদের পেজের সাথে থাকবেন। আর এখন যে আমরা বিলের খালে মাছ ধরতে, এখানে মূলত আমরা প্রচুর কোরাল মাছ পেয়েছি আর দেশি জিয়াল মাছ। তো সবাই মিলে একটা মাছ ধরার উৎসব চলতেছে, দেখতেছেন ছোট বড় সবাই মিলে মাছ ধরতেছে। তো এই মাছ ধরার মজাটা আপনারা শুধু গ্রামেই পাবেন, আসলে এটা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারেন, বা গ্রাম থেকে যারা এখন দূর শহরে চলে গেছেন বা প্রবাসে চলে গেছেন তারা অবশ্যই এটা মিস করেন। তো তাদেরকে অনুরোধ করবো আমাদের পেজে চোখ রাখতে। তো দেখেন আমরা কী কী মাছ পেলাম, প্রচুর মাছ পেলাম। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, কোরাল মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, বেলে মাছ, শোল মাছ, পার্শে মাছ, নানান প্রজাতির দেশি সুস্বাদু মাছ। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন আমাদের, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।